বড়দিন উপলক্ষে 24 থেকে 26 ডিসেম্বর চার্চে র‍্যাবের টহল থাকবে। চার্চের নিরাপত্তা এবং 31st রাতে কূটনৈতিক পাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে এক বৈঠকে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 31 তারিখ সন্ধ্যা থেকে 1 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত সব ধরনের বার বন্ধ থাকবে। এছাড়া 31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা প্রবেশ করতে পারবে বলেও জানান মন্ত্রী। সবগুলো চার্জারই চার্চেই যেন আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। কূটনৈতিক পাড়া, সেখানে আপনি জানেন এর বেশিরভাগই কূটনৈতিকরা এটা খ্রিস্টান ধর্ম অবলম্বী, কাজে সেইখানেও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী মানে আমরা সেইখানেও থাকবে, নিয়োগ থাকবে, এবং আমাদের গোয়েন্দা বাহিনীও সেখানে মানে সচল থাকবে।